আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো ডিলারশিপ ব্যবসার আইডিয়া নিয়ে। আপনাদের মুরগির বাচ্চা এবং মুরগির খাবার এইগুলো নিয়ে ডিলারশিপের ব্যবসা করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। মুরগির ডিলারশিপ নিতে হলে আপনার প্রথমে একটা গোডাউন সেট করতে হবে, মানে এমন এক জায়গায় একটা গোডাউন নিতে হবে যেখানে আপনার যাইয়া যোগাযোগ ব্যবস্থা ভালো, যেখান থেকে আপনার খাবারগুলো আপনার যাইয়া বিক্রি করতে পারবেন এবং আপনার যেন গাড়ি আসে সরাসরি আপনার মানে গোডাউনের জন্য খাবারগুলো নামায় দিতে পারে। এই পজিশনে আপনার যাইয়া একটা গোডাউন রাখতে হবে প্রথম অবস্থায়। তারপর আপনার যাইয়া ওই কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে এবং ওনাদের সাথে যোগাযোগ করতে হলে কিন্তু আপনার যাইয়া মুরগির যে ফিডের বস্তা আছে, ফিডের বস্তায় কিন্তু ওনাদেরকে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, তারপরে ফোন নাম্বার দেওয়া আছে। ওনাদের সাথে যোগাযোগ করলে আপনার এলাকায় যে প্রতিনিধি আছে, যে সেলার অথবা আপনার যে যে মানে এসআর আছে, ডিএসআর আছে, বড় বড় ম্যানেজার আছে, তারপর এই ওনাদের একজন আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে আপনার এলাকায় যে আছে, আপনি ওনার সাথে যোগাযোগ করে আপনার একটা ডিলার নিতে পারবেন। একটা ব্যবসার ডিলার নেওয়ার এই হলো যে সহজ একটা মাধ্যম। এই কোম্পানির লোকের সাথে সাথে আপনার সাথে একবার কথা হয়, তাহলে আপনার যে এই কোম্পানি মানে এই ডিলারশিপের ব্যবসা করতে যা যা লাগবে একেবারে মানে সহজভাবে একটা ধারণা পাই যাইবেন। তারপর আমি একটা মানে আমি একটা আনুষঙ্গিক মানে ধারণা দিতেছি, আপনার কত টাকা মূলধন লাগবে উনি তো বইলেই দেবে এবং কত টাকা সেল করতে হবে ওনাদের একটা টার্গেট আছে, প্রতিটি কোম্পানির একটা টার্গেট থাকে, ওই টার্গেট অনুযায়ী বিক্রি করতে হইবে। তারপর আপনার যে একটা তারপর যে মানে কোম্পানির সাথে মানে চুক্তিপত্র করতে হলে দেখা যায় কি একটা আপনার যে ন্যাশনাল আইডি কার্ড লাগবে, তারপর আপনার একটা ট্রেড লাইসেন্স লাগবে যে ব্যবসা যে করবেন, তারপর একটা ব্যালান্স চেক লাগবে পারে, তারপর যাইয়া এই সমস্ত আনুষঙ্গিক জিনিসপত্র যেটা আপনার ওনাদের সাথে ওই প্রতিনিধির সাথে কথা বললে কিন্তু আপনার মোটামুটি একটা ভালো একটা ধারণা পাই যাইবেন। এই এইভাবেই কিন্তু আপনারা যে একটা ভিডের মানে ফিডের ব্যবসা শুরু করতে পারবেন এবং এই ফিডের ব্যবসা করলে কিন্তু একটা প্যারার একটা ব্যবসা, সিরিয়াসভাবে একটা প্যারা, কারণ মুরগিগুলো আপনি বাচ্চা দিতে হইবে আপনার এবং বাচ্চা মুরগি যখন বড় হইবে তারপরগুলো বিক্রি করার দায়িত্ব কিন্তু অনেক ক্ষেত্রে আপনার কাছেই থাকবে।